সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ, পাশে বেল বাটনটি প্রেস করেছেন তো? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। অবিশ্বাস্য এবং অদ্ভুত শোনালেও সত্যি, ভারতের একটি গ্রামের মানুষ বছরে 42 দিন দানা কথা বলেন না। তো বন্ধুরা, দেরি কেন, দেরি না করে এক্ষুনি ঘুরে আসা যাক এই গ্রাম থেকে। শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশায় শুরু করছি। ভারতের হিমাচল প্রদেশের মানালির কুলু জেলার গোশাল গ্রাম। এই গ্রামের বাসিন্দারা জানুয়ারি মাসের 14 তারিখ থেকে ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত কোনো কথা বলেন না। গোশাল ছাড়াও বুরুয়া, সানাক ও কুলাং গ্রামেও এ প্রথা রয়েছে। হিমাচল প্রদেশের মাজাস, পালছান, কোঠি, রুয়ার গ্রামের বাসিন্দারাও বিশ্বাস করেন এই 42 দিন নিরাপত্তা পালনের বিষয়টি। সোলাং ও রুয়ারের মতো গ্রামে আবার চুপ থাকার পাশাপাশি বন্ধ থাকে কৃষিকাজও। মাঘ মাসে মকর সংক্রান্তির সময় এ রীতি চালু হয়, কিন্তু 42 দিন একটানা কেন চুপ করে থাকেন এই গ্রাম বাসিন্দারা? কারো মতে এই সময় গভীর ধ্যান করে ঈশ্বর স্বর্গের পথে ফিরে যান। স্বর্গে যাওয়ার পথে যেন কোনো অসুবিধার মুখে না পড়েন, তাই নাকি এ রীতি। তবে এই নিয়ে পৌরাণিক মত রয়েছে। বিপাশা নদীর পাশে ঋষি গৌতম তপস্যা করেছিলেন, তার তপস্যা যাতে ভঙ্গ না হয় তাই নাকি এ ব্যবস্থা। বহু প্রাচীন একটি মন্দিরও রয়েছে এখানে। মকর সংক্রান্তির দিন লোহিত্রে পূজাচানোর পর বন্ধ করে দেওয়া হয় মন্দির। গৌতম ঋষি ছাড়াও বেদভ্যাস, কাঞ্চন নাগের মূর্তিও রয়েছে এই মন্দিরে। মানালের গোশাল গ্রামের এই মন্দিরটি এই সময়ে পর্যটকের জন্য বন্ধ থাকে। মন্দিরে কোনো রকমের পূজা পালন করা হয় না, সংবাদ সংস্থাকে এমনটাই জানান পুরোহিত। ফেব্রুয়ারির 25 তারিখের পর মন্দির খুলে, তা নিয়ে রয়েছে একটি মিথ। সে সময় একটি ফুল যদি পড়ে থাকে মন্দিরের মেঝে, তাহলে তা গ্রামগুলোর জন্য শুভ বলে মনে করা হয়। যদি কলার টুকরো পড়ে থাকে ধরে নেওয়া হয় গ্রামে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটতে পারে 5 দিনের মধ্যে। বৈজ্ঞানিক মত রয়েছে, বরফ ঢাকা এই জায়গাগুলোতে রোদের আভাস মিললে এতটাই বেশি বরফ পড়ে জায়গাগুলোতে যে শীতকালের কর্মক্ষমতাই থাকে না স্থানীয় বাসিন্দাদের। বেশিরভাগ সময়টাই ক্লান্ত লাগে, তাই কথা বলা বা বাড়ি থেকে বেরোনো সুযোগ মেলে না। তবে চুপ করে থাকলেও গ্রামের মানুষ এই সময় হেডফোন কানে গান শুনেন ও বাড়ির কাজ করেন। কোনো পর্যটককেও কথা বলার সুযোগ দেন না গ্রামের বাসিন্দারা। আপনাকেই বলছি, ভিডিওটি দর্শকদের প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। BDSH360 প্রতিদিন নিয়ে আসছে জানা অজানা অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন লেটেস্ট আপডেট এবং ক্রিকেট জগতের নিত্য নতুন খবর। আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে, এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই BDSH360 সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.